দেবাংশু, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগিং চ্যানেলে। তো আজকে আমরা কালী পুজো নিয়ে ব্লগটা করছি। আসলে ব্লগটা করছি বলতে ইন্ট্রো এবং আউট্রো কিছুই আমি শ্যুট করতে পারিনি, তাই আমি ভাবলাম যে আজকে সকালবেলায় আলাদা রোদে ভালো করে শ্যুটিং করে আবার আমি ইন্ট্রোগুলো শ্যুট করে দিচ্ছি। আসলে কালী পুজোর দিন আমাদের দিনটা খুব ভালো কেটেছে, সকালবেলাটাই অবশ্য তেমন কিছুই হয়নি, সন্ধেবেলায় আমরা কিছু বাজি টাজি ফাটিয়েছি, যদিও এখন বারণ আছে তাই একদম অল্প কিছু ফুলঝুরি রং মশাল এগুলি আমরা জ্বালিয়েছি। তারপর আমরা মন্দিরে গেছিলাম, তো সব নিয়েই তোমাদেরকে দেখাবো আজকের ভ্লগে। তো প্রথমে তোমরা দেখে নাও আমাদের বাজি ফাটানোর সিনগুলো। তা বাজি ফাটানোর সিনগুলো বলতে আমার ভাই কিছুতেই একটাও বাজি ফাটাতে দেবে না, কারণ তার ভীষণ ভয় করে। এবার হ্যাঁ, এটা বলতে গেলে আমিও ছোটোবেলায় ছিলাম, আমিও বাজি ফোটাতে একদম ভালোবাসতাম না, মানে ভয় লাগতো আর কি। সবগুলোই তোমাদেরকে দেখাবো, চলো একবার এক ঝলকে বাজির সিনগুলো দেখে নাও। এই যে একজন বাজি ফাটাবে না বলে এইভাবে কাঁদছে। বল 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 কিছু বল 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 পালাচ্ছে। বাবাই তো মানে, আরে সাবাস। বাজির সিনের পর আসে মন্দিরের সিন। এবার মন্দিরে আমরা তিনটে জায়গায়, মা বললো তিনটে জায়গায় পুজো দেবে। এবার পুজো দিতে গিয়ে প্রচুর লাইন, যদিও প্রথমে আমরা যেখানে গেছিলাম সেখানে অবশ্য লাইন দিতে হয়নি। এবং তারপর যে দুটো জায়গায় গেছিলাম সেখানে ভীষণ লাইন দিতে হয়েছে, রাত 10টা তো বেজেই যেত তাই ওখানে আর যাওয়াই হলো না, ব্যাক করলাম। তারপর আর এক জায়গায় মন্দিরে গেলাম, সেখানে গিয়ে 1 ঘন্টা দাঁড়ানোর পর তবে গিয়ে আমরা পুজো দিতে পেরেছি। হ্যাঁ, তোমার এই কালী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, খুব 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 শেয়ার করো, আর আমাদের নতুন ব্লগিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।
তো হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট কোনো শর্ট ব্লগে। চেষ্টা করবো আপডেট দিতে, সবসময় তো আর ব্লগ করা সম্ভব না, নতুন ব্লগিং চ্যানেল আস্তে আস্তে শিখছি। যদি এই ভিডিওটা যদি ভালো রেসপন্স হয় তাহলে নেক্সট ব্লগও আসবে। ওকে, তো বাই।